হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত কারণেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই ব্রাহ্মণ নেতা। বুধবার সেই সমস্যা আরও বাড়ে, ফলে চিকিৎসকদের পরামর্শ মতো দুপুর দুটো নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা এখন স্থিতিশীল, আপাতত তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি শারীরিক পরীক্ষা নিরীক্ষাও চলছে, ইতিমধ্যে তার জন্য মেডিকেল টিমও গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।